আপনার কাজটা কি ছিল? বেডরুলের কাজ, অ্যাটেন্ডেন্ট বয়, এসি অ্যাটেন্ডেন্ট বেডরুল বয়। আচমকা কি ফিল করলো ব্যাপারটা? আচমকা হলো হঠাৎ করে আমি বালেশ্বরে যখন ঢুকতে, তার আগে হঠাৎ পনিসত্ব নাগাদ তখন দেখি হঠাৎ খুব বিকট একটা আওয়াজ। আমি ভেতরে ছিলাম, বিকট আওয়াজ দেখে আমি গেটের সামনে চলে গেলাম। গেটের সামনে দুটো প্যাসেঞ্জার ছিল, ইঞ্জিন টাইম যেই ওই আওয়াজ দেখে গেটের সামনে দিয়ে প্যাসেঞ্জারটা প্রায় পড়ে যাচ্ছিলো। ওনাকে জাপটে ধরে আমি ভেতরে আনছি। আমার তারপর থেকে আমার হাতে চোট লেগেছে, কোমরের চোট লেগেছে। আমার ওনাকে তো ভেতরেই ঢুকিয়ে দিয়েছি, উনিই অক্ষতই আছে। তারপর ওনাকে আমরা দুইজন ছিলাম, আরেকজনে ছিল ও, ওকে বলেছি তুই ওকে সুস্থ থাকার, আমি দেখছি। আমি আমি নেমে দেখি আমাদের পেছনে, আমাদের ঠিক পেছনেই তিনটে বগি নেই, মানে স্লিপার দুটো আর এল বগি একটা আর গার্ড এল বগি একটা নেই। প্রায় 1.5 কিলোমিটার দূরে ট্রেনটা মানে উল্টে পড়ে আছে 1.5 কিলোমিটার দূরে। তখন ওই ওখান থেকে ওনাকে দিয়ে দেখলাম যে আমার দুটো বগির লোক সব ঠিক আছে। রেখে আমি ওনাদের জল টল দিলাম, সবাইকে জল টল দিয়ে বললাম আপনাদের সব ঠিক আছে? বলে হ্যাঁ আমরা ওকে আছি, কোনো অসুবিধা নেই। বলে আমি পেছন দিকে ওই ওই কম কামরার দিকে ছুটলাম। আপনার চোট লাগা অবস্থায় আপনি আবার? আমি ওই অবস্থায় সার্ভিস দিতে, সার্ভিস দিয়ে আমি দৌড়ে নামতে গেছি। পরে আমার কোমরে চোট লেগেছে, কিন্তু আমি যেহেতু আমাদের আমরা স্টাফ বা বেডরুল বয় আমাদের একটা, সেই কারণে আমরা ওই অবস্থায় আমি এবং আরও দুইজন মিলে 1.5 কিলোমিটার পথে অন্ধকার রাস্তা, দুপাশে খাদ, ওই পাশ দিয়ে আমি দৌড়ে ওখানে গেলাম। আমার ট্রেনের স্পিড তখন ছিল ভাগ্যিস ওনার 120 কিমি ছিল তখন আমার ট্রেনের স্পিড। কোচের ভেতরে ছিলাম, আওয়াজটা হওয়াতে আমি প্যাসেজে চলে এসেছি, কোচের ভেতরে ছিলাম। তখন আমাদের থ্যাংক গডস ড্রাইভারকে যে উনি 120 কিলোমিটার বেগে ট্রেনটাকে নিয়ে যাওয়ার জন্য আমরা বেঁচে গেছি, নাহলে এক সেকেন্ড এদিক সেদিক করে আমাদের ট্রেনটাও পাল্টে যেত এক সেকেন্ড। তারপর ওই ঘটনার পর কী হলো? তো ওই অবস্থায় যে ওখানে দেখি ট্রেনটা পাল্টে খেয়ে পড়ে আছে, চারিদিক থেকে অ্যাম্বুলেন্স আসছে, লোক আসছে, আমিও নেমে গেলাম। নেমে যে ওদের আমাদের যে বেডরোলের সিট ছিল তা দিয়ে সমস্ত ওদেরকে দিয়ে আস্তে আস্তে বডি নামাচ্ছিল। কিছুটা দূর করার পরে আমি ওখান থেকে আমাদের কিছু লোক বললো যে আমাদের ট্রেনটা লোক এসে গেছে, ঠিক করছে, তোমাদের চলে যেতে হবে এই পাশে। আমি আবার এই পাশে চলে আসি। পরে আসার পরে তারপর গাড়ি আসলো, এসে সব পরীক্ষা করলো। রাত 1:30টার সময় আমাদের ওখান থেকে নিয়ে বালেশ্বরে আসছে। বালেশ্বরে আসার পরে ওখান থেকে গাড়ি আসতে আসতে আমাদের পেছনে যে আমার যে বগিটা আছে তার পেছনে বগিতে কিচ্ছু নেই, মানে হাফ বগি আছে। ওই অবস্থায় গাড়ি টিকি টিকি আস্তে আস্তে করে চলছে, তারপর ওই অবস্থায় আস্তে আস্তে চলছে। হ্যাঁ, এইবার পরিবারের এইবার ওই অবস্থায় আসার পর 1:30-3টের সময় আমরা খড়গপুরে পৌঁছাই, 3:30-3টের সময় রাত 3:30-3টের সময় খড়গপুরে পৌঁছাই। খড়গপুরে পৌঁছানোর পর না বালেশ্বর আমাদের ওখানে জল দিয়েছে, আমাদের খাবার দিয়েছে সবাইকে। আমি আমাদের ওগুলো নিয়ে আবার আমাদের যে প্যাসেঞ্জার ছিল তার সবাইকে দিলাম, জল বিস্কুট রুটি সব প্যাসেঞ্জারকে দিলাম, সবাই পেয়েছে। পরপর আবার গাড়ি আস্তে আস্তে ওখান থেকে ওই বগিটাকে কাটেল করে দিল, কাটেল করে দিয়ে এসি ছেড়েছে। এসি ছেড়ে আবার ওটাকে খড়গপুরে নিয়ে গিয়ে হাওড়ায় পৌঁছালো 1:30-1:30 আজকে। এতক্ষণ লাগলো ওখানে নেমে আবার আসলে ওখানে নেমে আমাকে রেস্কিউ করার পর ওখানে মেডিকেল টিম বসছে, মেডিকেল টিম আমাকে দেখে টেকে ইঞ্জেকশন দিল, সব সুশ্রূষা করে। এরপর আমাদের কাজ হলো, বেডরেলের কাজ হলো আমাদের ওখানে যখন আমরা জিনিসটা তুলবো, যেই জিনিসটা তুলি বেডরেল জিনিসটা তুলি, তুলে আমাদের আবার সেটাকে হ্যান্ডওভার করার ব্যাপার থাকে। ঠিকমতো হ্যান্ডওভার না করতে আমার ডেবিট পড়ে যাবে, তা আমার গাড়ি তো ওখানে বেশিক্ষণ থাকবে না স্টেশনে। আমি ওই টাইমে অবস্থায় আবার গাড়িতে উঠে সমস্ত জিনিস পরিষ্কার করে দিয়ে ওই বেডরোল যেগুলো ছিল সেগুলো অফিসে বুঝিয়ে দিয়ে আমাকে আসতে এতটা দেরি হলো। আতঙ্কগ্রস্ত না? অবশ্যই আতঙ্কগ্রস্ত ছিলাম, তার সত্ত্বেও আমার ওটা কর্তব্য দাদা। আমি একটা
এতগুলো আমাদের দুটো দুটো কম্পার্টমেন্ট, একটা কম্পার্টমেন্টে 72টা করে সিট, 72 144 জন আমার আমার আন্ডারে ছিল, তাকে তাদেরকে শুশ্রূষা করা তো আমার কর্তব্য। সেই কারণে আমি আতঙ্ক হয়েও বাড়িতে ফোন আমি একটু দেরিতেই করেছি, যাতে আমার বাড়িতেও আতঙ্ক ছড়িয়ে না যায়। যাই হোক, ওরা খবর দেখে বলেছে সবসময় সাপোর্ট করেন। হ্যাঁ, মূলত কী কারণে মনে হচ্ছে এটা হলো? সম্ভবত দেখুন, এটা বলা মুশকিল কী কী কারণে হলো, এটা ওনারাই বলতে পারবে যে কী কারণে। কিন্তু আমরা যখন আমাদের গাড়িটা যখন পাস করছিল, তখন বাঁদিকে একটা ইঞ্জিন দাঁড়িয়েছিল বালেশ্বরের আগে, যেখানে আমাদের পুলামুন নামক একটা স্টেশনের আগে একটা ইঞ্জিন দাঁড়িয়েছিল, সেই ইঞ্জিনটা দাঁড়িয়েছিল, আমাদেরটা বেরিয়ে যায় আর ওই মেল ঢুকে আমাদের পেছন দিকে পেছনে মেরে, তার আগেই মনে হচ্ছে ওর কাপেল থেকে তিনটে বগি ছুট হয়ে যায়। কপেল থেকে ছুট হয়ে যাওয়ার দরুন ও বেলাইন হয়ে পড়ে। বেলাইন হওয়ার পরে ওখান থেকে যখন যাচ্ছে, দাদা কি বলবো, মানে আগুনের ঝলকা যাচ্ছে। ওই ট্রেন তো আর পাথরের উপর দিয়ে ঘুরছে, টাকা ট্রেনের চাকা পাথরের উপর দিয়ে ঘুরছে, ফলে সেটা আগুনের ছলকা মেরে আমাদের বগির মধ্যে আছে। আমরা সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিই। যা হোক, ওই অবস্থায় যে আমাদের ওই বগিতে মেরে বগি দুটোকে আলাদা করে দিয়েছে। আমাদের ড্রাইভার সাহেব খুব ভালো ছিল বলে সে খুব স্পিডে গাড়িটা ওখান দিয়ে বের করে নিয়ে আসতে পেরেছে। মেনলি হলো তাই যে বের করে নিয়ে আসতে বলে আজকে নিয়ে আসছে বলেই আজকে আমি এখানে এবং আপনাদের আমার পরিবারের সাথে প্লাস আপনাদের সবার সাথে আমি সাক্ষাৎ করতে পারছি। শেষ করো।